নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকে এই কামনাই করি। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে দেয় তো অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি, চলে এসো। ক্যাপসিকাম পনির গ্রেভি করতে আমার লাগছে, এখানে আমি দুটো ক্যাপসিকাম কেরম কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আছে 150 গ্রামের মতো পনির, এটা হোমমেড পনির। আর এখানে একটা বড় পেঁয়াজকে ওই কিউব করে করে কেটে নিয়েছে। আর এখানে একটা পেস্ট হবে, একটা টমেটো দিয়েছি, 8 কোয়া দিয়েছি রসুন, 1 ইঞ্চি আদা, 1 চামচ ভাঙা কাজু, তার সঙ্গে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। এটা পেস্ট করে নেব মিক্সিতে। আর নিয়েছি আর একটা পেঁয়াজ, সেটাকে একদম চপ করে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি 2 কাঁচা লঙ্কা। তা প্রথমে আমি আগে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এগুলোকে খুব লাইট ফ্রাই করে নেব। খুবই লাইট ফ্রাই হবে, তার সঙ্গে দিয়ে দেবো ক্যাপসিকাম গুলো। আর এর সঙ্গে আমি পনিরটাকেও একসঙ্গে দিয়ে খুব হালকা ফ্রাই করে নিয়ে আসছি। আর এটাকেও মিক্স বেটে নিয়ে আসছি, তারপর দেখাচ্ছি তোমাদের। এগুলো সব ফ্রাই হয়ে গেছে, খুবই হালকা করে ফ্রাই করে রেখে দিয়েছি। এবার যেটুকু তেল আছে এখানে, এতে আমি দেবো 1/2 টিস্পুন সাদা জিরে। এটা দিয়ে দিচ্ছি সেই কুচানো পেঁয়াজটা। নুন 1 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটুখানি ফ্রাই করব। আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, একটু ফ্রাই হোক, সিমেই করছে ভাজাটা। ফ্রাইটা হয়ে গেলে দেখাচ্ছি তোমাদের। চাপাটা খুলছি, পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেসনের তেল। বেসনটা কিন্তু আগে থেকে রোস্ট ছিল না, একদমই কাঁচা বেসন দিয়ে দিয়েছে, এতে খুব ভালোভাবে রোস্ট হয়ে যাবে। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিই। টমেটো, আদা, রসুন, 1 কাঁচা লঙ্কা, আর দিয়েছিলাম কাজু। বাদবাকিটা ধুয়ে আমি নিয়ে নেব জলটা। নুন দেওয়াই ছিল আগে থেকে, এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, জাস্ট 1/4। দেবো হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। চিনি দেবো 1/2 টিস্পুন। তার সঙ্গে একটু গরম জল, আমি এইটাতে পুরো গরম জল ইউজ করব, আমি একটু গরম জল এতে আমি দিয়ে দিচ্ছি, আর যেহেতু তেল তো বেশি দিইনি যাতে পুড়ে না যায় মশলাটা। আমি পাশে আগেই গরম জল করে রেখেছিলাম। আর দেবো এখন ধনে গুঁড়ো, রোস্টেড ধনে গুঁড়ো, এটা বাড়িতেই করে রেখে দিই, 1 চামচ, 1 টিস্পুন
দিলাম ধনে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি জল। শুনে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা গোটা, একটা আগেই পেস্টের সঙ্গে দিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর হয় গ্রেভিটা। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজ। এতে কিন্তু অবশ্যই গরম জল ইউজ করবে এই গ্রেভিটার জন্য, আরো ভালো খেতে হয়। এবার দিয়ে দিচ্ছি জল হাই ফ্লেমে, আর একটুখানি কষিয়ে নিয়ে তারপর জলটা দিয়ে দেবো, গরম জল কিন্তু। খুব তাড়াতাড়ি হয়ে যাবে রেসিপিটা, গরম জল দিয়ে দিলাম। আমি চাপা দিয়ে দিচ্ছি, সিম করে সিমে রেখে দেবো, 7 মিনিট পর আমি তোমাদের কাছে আসছি। চাপাটা খুলছি, এবার দেবো এতে আমি 1/2 টিস্পুন কসুরি মেথি, 1/4 টিস্পুন দেবো গরম মশলার পাউডার, আর সবশেষে দেবো 1/2 টিস্পুন বাটার। অসাধারণ টেস্টি হয়েছে এই রেসিপিটা, তোমরা অবশ্যই করবে, করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আমি এখন একটুখানি চাপা দিয়ে রেখে দিচ্ছি, তারপর তোমাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দেবো। আমার রেডি হয়ে গেছে পনির ক্যাপসিকাম গ্রেভি, দারুণ দুর্দান্ত টেস্ট হচ্ছে, তোমরা অবশ্যই করবে, করে আমাকে জানাবে। আরেকটা রিকোয়েস্ট তোমাদের কাছে রাখছি আমি, যারা আসবে আমার কাছে তারা কিন্তু পার্মানেন্টলি আসবে, এসেই চলে যাবে, ওরম কিন্তু একদম তোমরা করবে না। যার ইচ্ছা হবে না সে আমার কাছে আসবে না, আর যারা থাক আসবে তারা পার্মানেন্টলি আমার কাছে কিন্তু আসবে, এই কথাটা তোমাদের কাছে বলতে বাধ্য হলাম আমি। আর তাহলে অবশ্যই জানিও, আর এ নিয়ে লুকোচুরি করবে না আমার সঙ্গে, তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবে এবং অল বাটনটাও ক্লিক করে রাখবে, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তাহলে আজ এখানেই শেষ করছি, আর তার সঙ্গে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না, এবং খুব ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। তাহলে আজ এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।